Hey guys, assalamualaikum. This is Raj and welcome back to another brand new video. তো যাক বরাবর মতে কিন্তু আমরা আজও চলে এসেছি বগুড়া কার হাউসে। তো বগুড়া কার হাউস থেকে কিন্তু আজকে কিন্তু আমরা কোনো গাড়ি রিভিউ নিয়ে না, আজকে আমরা করব কাস্টমার রিভিউ। তো দুই তিন দিন আগে এই বগুড়া কার হাউস থেকে আমরা কিন্তু তিনটি গাড়ি রিভিউ করেছিলাম, দুটি ছিল প্রিমিয়ম, একটি ছিল এলিয়ন গাড়ি। তো সেই গাড়িটির ভিডিওটি দেখে পাবনার থেকে রাজ্জাক ভাই আমাকে ফোন করেন। ফোন করার পরে কিন্তু তিনি কিন্তু এই বগুড়া কার হাউস ভিজিট করেন, ভিজিট করার পর গাড়িটি দেখেন, ভিডিওটা যেমনটা দেখেন সামনাসামনি ঠিক কিন্তু তেমনটা পেয়ে যান। তারপরে কিন্তু এই বাপ্তি ভাই শোরুমের অনার তার সাথে কথা বলে সব কিছু মিলে যায়, তারপরে কিন্তু ভাইটি গাড়িটি পারচেস করেন। তো ভাইয়ের কাছ থেকে জানবো ভাই গাড়িটি কিনে কি হ্যাপি হয়েছে বা গাড়িটি কত দিয়ে কিনলেন জানবো একটু। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আল্লাহ ভালো আছে ভাই। ভাই যেহেতু এটি কিন্তু আমাদের রেফারেন্স আসছেন আপনি বগুড়া কার হাউসে, তো ভাই গাড়িটি আপনি যেহেতু ছিল গাড়িটির মডেল ছিল 2005 এবং রেজিস্ট্রেশন ছিল 2011, গাড়িটি কত দিয়ে পারচেস করেছেন? আমরা টোটালি 11,65,000 টাকা আমরা এটা প্রাইস দিয়েছি এবং এই দামে শেষ পর্যন্ত আমরা এটা বুঝে পেয়েছি আর কি। 11,65,000 আর যাবতীয় পেপার্স কি এগুলোকে আপনাদের সব কিছু শোরুম থেকে? হ্যাঁ হ্যাঁ, শোরুম থেকে সব কিছু দিয়ে দিয়েছে এবং বলেছে হয়তো আর দুই একদিন পরে হয়তো নামটা ট্রান্সফার করে দিলে আমাদের সম্পূর্ণ দায়িত্ব শেষ, এখন সেই পর্যন্তই আমাদের অপেক্ষা করতে হবে। বগুড়া কার হাউসের বিহেভিয়ার এবং এদের যে সব কিছু কিগুলো ভালো লেগেছে আপনার? ইনশাআল্লাহ অবশ্যই ভালো লাগছে, আগামীতে অবশ্যই আসবো, দোয়া করেন আমরা যেন ভালোভাবে চালাতে পারি, অবশ্যই আসবো আমরা। এরপরে যদি ভাই বগুড়া কার হাউস থেকে কেউ যদি গাড়ি কিনতে চায় আপনাদের আমার অনেক ভিউয়ারদের সাপোর্ট করবেন? ইনশাআল্লাহ অবশ্যই করবো, আপনারা সবাই আসবেন এখানে দেখবেন অবশ্যই ভালো লাগবে, এই দোয়াই করি। ঠিক আছে ভাই। তো যাই হোক, রাজ্জাক ভাই কিন্তু অনেক হ্যাপি হয়েছেন যে তার মনের মতো বা স্বপ্নের একটি গাড়ি কিন্তু কিন্তু এই বগুড়া কার হাউস থেকে তিনি পারচেস করেছেন। তো আপনারা কিন্তু বগুড়া কার হাউস ভিজিট করতে পারেন এবং আসতে পারেন, দেখতে পারেন তাদের গাড়িগুলোর কন্ডিশন এবং তাদের বিহেভিয়ার। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই, সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।